সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন সাহিল বাংলা টিভি অ্যান্ড এডুকেশন যে সমস্ত বন্ধুরা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব এই ধরনের নেক্সট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা আপনারা জানেন ধর্মতলার সরকারি সভায় দাঁড়িয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কথা দিয়েছিলেন তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরলে পার্শ্বশিক্ষকদের স্থায়ীকরণের বিষয়টি ভাবনা চিন্তা করবে রাজ্য সরকার ঠিক সেই কথা মাথায় রেখেই এবার কোমর বাঁধছে শিক্ষকদের সরকারি সংগঠন সূত্র মারফত আমাদের কাছে যে খবরটি উঠে আসছে শিক্ষকদের সরকারি সংগঠনের পক্ষ থেকে শীঘ্রই ব্রাত্য বসুর সঙ্গে সাক্ষাৎ করা হবে যেহেতু বর্তমানে কোভিড নাইন্টিনে আক্রান্ত হয়ে শিক্ষামন্ত্রী তথা ব্রাত্য বসু হোম আইসোলেশনে আছেন শীঘ্রই তিনি শিক্ষা দপ্তরের দায়িত্ব বুঝে নেবেন এবং যখনই তিনি শিক্ষা দপ্তরে অর্থাৎ বিকাশ ভবনে নিয়মিত অফিস করবেন প্রথম অবস্থাতেই সরকারি সংগঠনের পক্ষ থেকে শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানানো হবে এবং সেই সঙ্গে বিদায়ী শিক্ষামন্ত্রীর যে প্রতিশ্রুতি এবং মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতিটা কার্যকর করবার জন্য জোর চাপ দেওয়া হবে এমনটাও কিন্তু উঠে আসছে বিগত দিনে আমরা দেখেছি এই রাজ্যের শিক্ষক শিক্ষিকারা সল্টলেকের মতো জায়গায় দাঁড়িয়ে বিকাশ ভবনের অদূরে সেন্ট্রাল পার্কের মেন গেটের সামনে দাঁড়িয়ে প্রায় দুই বছর যাবৎ ধরে একশো দুদিনেরও বেশি সময়কাল তারা ও আমরণ অনশন করেছেন সেই সময় রাজ্য সরকার কর্ণপাত করেনি শিক্ষকদের আন্দোলন তেমনি এই রাজ্যের আরও বিভিন্ন শিক্ষক এবং চুক্তিভিত্তিক কর্মচারীদের লাগাতার আন্দোলনে নাজেহাল অবস্থা ছিল সরকারের এবার সরকারকে দুহাত ভরে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন শিক্ষক সহ সমস্ত শ্রেণীর কর্মীরা স্বাভাবিকভাবেই পার্থ চট্টোপাধ্যায়ের দেওয়া কথার রূপ ধরেই অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়ের দেওয়ার কথার যে রূপ রেশ সেই রেশ ধরেই এবার সরকারি সংগঠনের প্রতিনিধিরা তারা বর্তমান শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে চান এবং বর্তমান শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে বিগত দিনের সমস্যা সহ আগামী দিনে পার্শ্বশিক্ষকদের স্থায়ীকরণের যে রূপরেখা সেটি কিভাবে কার্যকর করা যায় সে বিষয়ে তারা বিস্তারিত আলোচনার পথে যেতে পারেন বলে শোনা যাচ্ছে তবে এই সংক্রান্ত নেক্সট আপডেট যখনই আমরা পাবো তখনই আমরা আপনাদের সামনে শেয়ার করবার চেষ্টা করব